কিউএনএ সিরিজের একটি বইয়ের রিভিউ, বইটার স্যাম্পল পিডিএফ এর লিংক ভিডিও ডেসক্রিপশনে পাওয়া, সেখান থেকে বই দেখে তুমি ডিসিশন নাও যে তুমি আদৌ বইটা নিবে কিনা। আর একটা কথা বলে রাখা শ্রেয়, যে কিউএনএ সিরিজের কোনো বই, এই যে এই এতগুলো বই, কোনো বই তোমরা কোনো লাইব্রেরিতে পাবা না, অনলাইনে আমাদের ফেসবুক পেজের মাধ্যমে অর্ডার দিতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হালকেনস্টাইন। আমরা এখন রিভিউ করব কিউএনএ বায়োলজি এমসিকিউ সাজেশনের সেকেন্ড ভার্সন। প্রথম ভার্সনটাতে আমাদের বেশ কিছু টাইপিং মিস্টেক ছিল, সো আমরা রিভাইজড অল দ্য মিস্টেকস। দেন আমরা কিছু পৃষ্ঠার ছবি তুলে দিয়েছিলাম, এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। সো সেই পৃষ্ঠাগুলোর আমরা হলো টাইপ করে দিয়েছি, সে এখন মোটামুটি বইটা পূর্ণাঙ্গ বলা যায় এবং বিন্যাসটা হালকা চেঞ্জ হয়েছে। তোমাদের যাদের প্রথম ভার্সনটা আছে তারা চাইলে কিনতে পারো, না কিনলেও কোনো সমস্যা নেই। সেকেন্ড ভার্সন বা প্রথম ভার্সন যাই বলি, কিউএনএ বায়োলজি এমসিকিউ সাজেশনের নতুনত্বটা কী বা স্পেশাল কী আছে, বইটার শুরুতেই তুমি পাবা যে গাজী আজমল স্যার এবং আবুল হাসান স্যারের ইম্পর্টেন্ট লাইফস একসাথে। আমরা এই বইটা রাশেদ ভাইয়া আর আমি লিখছি একটা উদ্দেশ্যকে সামনে রেখে, যে আমাদের ব্রেন একই জাতীয় তথ্য একসাথে মনে রাখতে বেশি অভ্যস্ত। সো যখন তুমি একটা চ্যাপ্টারের সব ইম্পর্টেন্ট লাইন একসাথে পড়বা তোমার মনে থাকবে বেশি। সো ইম্পর্টেন্ট লাইন একসাথে, সবগুলো ইম্পর্টেন্ট লাইন একসাথে দেওয়ার পরে দেন আমরা সংখ্যাগত তথ্য একসাথে করছি। সো তুমি ওই চ্যাপ্টারের যতগুলো সংখ্যাগত তথ্য আছে সবগুলো একসাথে পেয়ে গেলাম। দেন তুমি কী করবা, সবগুলো বৈশিষ্ট্য ও প্রকারভেদ একসাথে। আমরা জানি যে মেডিকেলের কোশ্চেন কোন কোন জায়গা থেকে হয় ইম্পর্টেন্ট লাইন, না হয় সংখ্যাগত তথ্য, অথবা বেশিরভাগ সময় বৈশিষ্ট্য বা প্রকারভেদ সেই ছকটা থেকে। সো আমাদের এখানে সকল বৈশিষ্ট্য ও প্রকারভেদ পার্থক্যর একটা ছক আকারে একসাথে আছে। যখন তুমি একসাথে পড়বা, একসাথে পড়লে তোমার মনে থাকবে বেশি। লাস্ট বাট নট লিস্ট, বিভিন্ন অঙ্গাণুর অপর নাম, কোন কোন অঙ্গাণু কবে আবিষ্কার, কোন বিজ্ঞানী আবিষ্কার করছে, কোনটা কত সালে আবিষ্কার হয়েছে, এই টাইপের আরও বেশ কিছু তথ্য আমরা এই বইটাতে একসাথে দেওয়ার চেষ্টা করেছি। সো বায়োলজি এমসিকিউ সাজেশন, তুমি যদি আমাকে বলো যে ভাইয়া বায়োলজি বই পড়তে পারবো না, আমি বলবো যে এই জাস্ট 150 পৃষ্ঠার একটা বই পড়ে নাও, তোমাকে দেখাই যে কে বায়োলজি এমসিকিউতে তোমাকে আটকায়, সেটা এইচএসসি হোক, অ্যাডমিশন হোক আর মেডিকেল হোক। সো বায়োলজি এমসিকিউ সাজেশন, তুমি ফার্স্ট ইয়ারে পড়ো, সেকেন্ড ইয়ারে পড়ো, বা তুমি এবার অ্যাডমিশন পরীক্ষার্থী হও না কেন, এই বইটা তোমার বায়োলজির প্রিপারেশনের জন্য মোর দেন ইনাফ। এবং এটা আমরা এটা টার্গেটেই লিখেছি যাতে তোমরা খুব কম সময়ে সবচেয়ে বেশি মনে রাখতে পারো। বইটি অর্ডার করার এভরি ডিটেলস তোমরা ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা।